গাইস আমরা সবাই বেরিয়ে পড়েছি রাধে রাধে না এখন কোথায় যাচ্ছি এই বলে দিলি তুই আমি ভাবছি বলবো না ঠিক আছে তো চলো এখন যাচ্ছি তো দেখো না গো আমরা কি করবো না গো 40 সেকেন্ড দেখো না গো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ করো না অনেক 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 ভালো কিছু হতে চলেছে আজকে এই যে আমার বোন ফাইনালি চলে এসেছি মায়াপুরে ওই দেখো বড় মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে এবং ছোট মন্দিরটারও কিন্তু চূড়া দেখা যাচ্ছে তো আমরাও দর্শন করে নিলাম আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর ঢুকে পড়েছি মন্দিরের মানে গেট দিয়ে আর কি তো এখন গাড়িটাকে পার্কিং করাতে হবে তারপরে আমরা কোথায় যাব কি করব সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে ভুলো না আর দেখলে ভালো লাগলে একটা লাইক করে দিও নেমে গেছি গাড়ি থেকে আর হেঁটে হেঁটে যাচ্ছি এখন যাব কোথায় বলো তো এখন টিকিট কাটতে যাচ্ছি সেখানে প্রসাদ খাবো আর কি তো সেই মহাভোগ আর কি সেখানেই যাচ্ছি চলো বন্ধুরা এই দেখো সবাই মিলে এসেছি আমরা দেখো কুকুর একটা ব্যাগ নিয়েছে ওর ব্যাগেরটা দাঁড়াও আমি দিয়ে দিই আমি দিয়ে দিই চলো তো চলো দেখা যাক এত গরম প্রচন্ড গরম আর গাড়ি থেকে নামার পর বেশি গরম লাগছে হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা গোশালাতে তো ভেতরে ঢুকবো আর দেখাবো কি কি আছে তো চলো বন্ধুরা ভেতরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা গোশালার ভেতরে ঢুকে পড়েছি এবং দই আর লস্যি খেয়ে নিচ্ছি আর তারপরে উপরে উঠে দেখাবো তোমাদের কি কি আছে তো এখন আমরা উপরে উঠেই পড়েছি আর তোমাদেরকে এখন এখানকার গরুগুলো দেখিয়ে দেব কিন্তু উপরে উঠে দেখলাম এই দিকটা মানে ডান দিকটাতে কিন্তু গরুগুলো নেই পুরো ফাঁকা আর এখান দিয়ে কিন্তু অনেক গরু থাকে আর এই বাঁদিকটা দেখছি এখানে গরুগুলো আছে তবে অল্প গরু মনে হচ্ছে জানি না এই পাশের গরুগুলো কোথায় যাই হোক দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো এইবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের দিকে ওই দেখো বুদ্ধিটা দেখো পড়ে গেছে তো এবার ধুয়ে নিচ্ছে হেভি বুদ্ধি তো
গোশালা থেকে সোজা চলে এসেছি আমরা গদা ভবনে। এখানে তো প্রথমেই আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য, আর লেগেছিল 80 টাকা করে। তো চলো বন্ধুরা, এখন খেতে দেবে, 1টা বাজে, 1টা থেকে 2টো অবধি খাওয়ার টাইম। তো আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাবার নিয়ে বসে পড়েছি, দেখো পনির দিয়েছে, ডাল দিয়েছে, আর আলু পটলের ঝোল, আর পায়েস, লুচি, ভাত। তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়ার পরে বুঝতেই পারছো এই যে হাল সব শুয়ে ঘুমাচ্ছে, কি কো অবস্থা, সব শুয়ে আছে, সব ক্লান্ত, সব ক্লান্ত। দেখো বন্ধুরা, আমরা মায়াপুরে এসে কিন্তু রাধা কৃষ্ণের দর্শনটা পেয়ে গেলাম। এই দেখো আমাদের পেছনে কৃষ্ণ, আর রাধা কিন্তু পাশেই আছে। এখানে কিন্তু ওরা শ্যুট করতে এসেছে, আর ভীষণ সুন্দর লাগছিল এই দৃশ্যগুলো দেখতে। বুঝতেই পারিনি এত সুন্দর একটা মুহূর্ত আমরা পাবো এখানে এসে। তো সত্যি কথা বলতে মনে হচ্ছিল যে কৃষ্ণের এখানে সত্যিকারের রাধা কৃষ্ণই হয়তো ঘুরে বেড়াচ্ছিল। তো ভীষণ পরিমাণে ভালো লাগছিল, তাই একটু ফটোবন্দি করেই নিলাম, ভিডিওটা করে নিলাম। আর ভাবলাম যে ভিডিওটা করলে তো তোমরাও দেখতে পাবে, আমি শুধু দেখলে তো এখন হয় না, আমার পরিবারের যত মানুষ আছে তত মানুষ যদি দেখে তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি যা যা করব তোমাদেরকে দেখাবো, সেটাই তো আমার ভালো লাগবে বলো। তো যাই হোক, সেই জন্য একটু ফটোটা তুলে নিলাম আর ভিডিওটাও করে নিলাম। তো ওই দেখো কি সুন্দরভাবে নাচছে, দেখে কিন্তু মনটা খুব শান্তিতে ভরে গেল। আসলে সংসার জীবন করতে করতে অনেক সময় খুঁটিনাটি নিয়ে ঝগড়া অশান্তির মধ্যে থাকতে হয় মানুষকে, তারপরে যদি একটু আমরা ঘুরতে না বেরোই তাহলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না। সেই কারণেই আমার বর মাঝে মাঝে এদিক ওদিক একটু হাওয়া খাওয়াতে নিয়ে বেরোয়। তো ভাবলাম এইবার যে ট্যুরটা করা যাক মায়াপুর। তো মায়াপুর আমার খুবই ভীষণ একটা ভালো লাগে, আর পাশাপাশি জায়গা খুব বেশি দূর হয় না, গাড়িতে 1 ঘন্টার পথ, সেই জন্য এই জায়গাটাই আমরা মাঝে মাঝে বেছে নিই। ভীষণ পরিমাণে আমার ভালো লাগে এই জায়গাটায় আসতে এবং ঘোরাফেরা করতে। কিন্তু এইবার একটু রোদ ছিল, সেই জন্য একটু শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছিল। তবু আমরা ছায়ার দিকটাতেই বসেছিলাম, যেই দিকটাই পাচ্ছিলাম সেখানেই ছায়া দেখি বসছিলাম। এখন ফটো শুট হচ্ছে আমাদের এখানে, ছোট্ট ছোট্ট ক্যামেরাতেই অনেক বড় বড় ফটো তোলা হচ্ছে। এই দেখো, আর এই গাছটা শুধু দেখো কত সুন্দর, না এখানে পুরো মানে চৌকো টাইপের কি সুন্দর গাছটা। এখন একটু তাও রোদ কমেছে, একটু এদিক ওদিক যাওয়া যাচ্ছে, কিন্তু একটু আগে যা অবস্থা ছিল সেটা মানে ভাবা যায় না, এতটাই রোদের তাপ, প্রচুর গরম প্রচুর।
কি মিটিং হচ্ছে? কার চোখ কেমন? কে টেরা রিম্পা টেরা নাকি? টেরা? হ্যাঁ। তাই? লেভেলে পরে এমন হয়। ঘর উঠিস? নিপি বটো যে শাড়ি পরে সাদা ফুলটা ওইটা দেখি ভালো চলে। সাদা ফুলটা। চল চল খিচুড়ি খাবো। খিচুড়িটাও ভালো লাগে। রক্ত চাকরি হই না। পরে যাবেন মেয়েদেরটা চলে গেল ও আমাকে ছেড়ে দেবে না আমি কি করবো রাত হয়ে গেছে 8টা থেকে 8:30 বাজে যদিও বা আমি সঠিক জানি না ওই রকমই বাজে তো আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো চলো বন্ধুরা এখন বাড়ির দিকে যাব তো মোটামুটি দুপুরবেলা তো ওখানে খাওয়া দাওয়া হয়েছে আর সন্ধেবেলা কিছু খাইনি তো যাওয়ার পথে কোথাও দাঁড়িয়ে একটু চা বিস্কুট যেটা হয় ছোট্টখাট্ট একটা টিফিন সেটা করে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে তো এটা জালালখালি আর জালালখালিতে নেমে পড়েছি চা খেতে আর এই যে আমাদেরকে ইনি নিয়ে গেছিল মানে এই গাড়িটা আমাদের আজকেকার সঙ্গী তো চলো বন্ধুরা এবার চা বিস্কুট খাওয়া যাক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও